বাংলাদেশে যে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। ভালো ফলনও পেয়েছেন তিনি। সুস্বাদু ও ফলন ভালো হয় আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে আঙ্গুর চাষে বিভিন্ন সহযোগিতা করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো আঙুর, সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা নানা রঙের আঙুরের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দেখা মিলবে এই দৃশ্যের। ২০১৮ সালে পরীক্ষামূলকভাবে 80টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হন এই কৃষক। পরে 2023 সালে বাণিজ্যিকভাবে 3 বিঘা জমিতে আঙুর চাষ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনলাইনের মাধ্যমে ভারত, চীন, ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে চারা সংগ্রহ করে 22 জাতের প্রায় 300 গাছ লাগান তিনি। আর চারা রোপণের 8 মাসের মধ্যেই পাচ্ছেন ফলন। আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন আঙুর চাষে। চিন্তা করলাম যে একটা আঙুর বাগান করা যায় কিনা বা ছোট পরিসরে আঙুরের চাষ করা যায় কিনা। আঙুরের বাগানের কথা শুনে আসছি, এসে আঙুর ঘুরে বাগানটা ঘুরে দেখছি। আঙুর চাষের প্রসার বাড়াতে অন্য কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন আব্দুর রশিদ। আঙুর চাষ করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এইভাবে যদি আমরা আঙুর চাষের প্রসার ঘটাতে পারি বা বেশি করে করতে পারি, তাহলে আমরা, আমার মনে হয়, বিদেশ থেকে এই হাজার হাজার টন আঙুর আর আমদানি করা লাগবে না। আঙুর চাষে জৈব সারের প্রয়োগ বাড়ানোর পাশাপাশি সকল পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যেসব আগ্রহী চাষি আমাদের কাছে আসছেন, তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং এটাকে চাষাবাদের জন্য যে কারিগরি যে পরামর্শ সেটি আমরা দিয়ে চলছি। জেলায় আঙুর চাষে বেকার যুবকদের উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।